السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে এখানে দ্বীন সম্পর্কে কিছু শোনার ও শেখার তৌফিক দান করলেন, তাই শোনা আমরা আল্লাহর শুকর আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক তারই প্রেরিত রাসুল আখেরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত শ্রোতা মন্ডলী, আজকে আমি এই পরিসরে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো এই যে প্রতিবছর 25শে ডিসেম্বর এই দিনটি খ্রিস্টান বিশ্বে বড়দিন, খ্রিস্টানদের বড়দিন বা যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করা হয়। আবার বর্তমানে দেখা যাচ্ছে যে মুসলমান দেশগুলোতেও, মুসলিম অধ্যুষিত অঞ্চল সমূহ এই দিনটিকে গুরুত্বের চোখে দেখা হয়। মুসলিম দেশগুলোতেও বড়দিন উপলক্ষে সরকারি ছুটি পালন করা হয়। তো আজকে আমি আলোচনা করতে চাই যে এই বড়দিন বা আজকে যেটাকে আরো আধুনিক করে বলা হয় ক্রিসমাস, সেটা কি এবং ইসলামের দৃষ্টিতে এর দৃষ্টিভঙ্গি কি। মূলত বড়দিন যদিও যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে করা হয়, কিন্তু মূলত ঈসা আলাইহিস সালামের জন্মদিন কোনটি সেটা নিয়ে স্বয়ং খ্রিস্টানদের মধ্যেও মতভেদ রয়েছে। খ্রিস্টানদের মধ্যে যারা ক্যাথলিক খ্রিস্টান তারা 25শে ডিসেম্বরকে যিশু খ্রিস্টের বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন মনে করে এবং সেই হিসাবে তারা এটাকে বড়দিন হিসাবে পালন করে। অন্যদিকে যারা অর্থোডক্স তারা 7ই জানুয়ারিকে জন্মদিন, ঈসা আলাইহিস সালামের জন্মদিন মনে করে এবং সেদিন তারা আনুষ্ঠানিকতা করে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে ওনার জন্মদিন কোনটা, ঈসা আলাইহিস সালামের জন্মদিন কোন তারিখে সেটা সঠিকভাবে সুনির্ধারিত সুনির্দিষ্ট নয়। তাহলে যেটা ঐতিহাসিকভাবে সুনির্দিষ্ট নেই সেটাকে কেন্দ্র করে কোন আনুষ্ঠানিকতা পালন করা এটাও যুক্তিযুক্ত নয়। আবার যদি আমরা কোরআনে করিমের দৃষ্টিভঙ্গি দেখি যে ঈসা আলাইহিস সালাম এবং তার জন্ম লগ্নটাকে কেন্দ্র করে কোরআন কি দিক নির্দেশনা দিয়েছে, তাহলে দেখা যাবে সূরা মারিয়ামের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে লক্ষ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুজ্জি ইলাইকি বিজিজ্উন নখলাতি তুসাকিত আলাইকি উতবান জানিয়া, যে তুমি খেজুরের মন্ডু ধরে তোমার দিকে ঝাঁকি দাও তাহলে তোমার নিকটে পাকা খেজুর পচিত হবে। তাহলে এই যে খেজুর গাছকে ঝাঁকি দেওয়া এবং খেজুর পচিত হওয়া, পাকা খেজুর, এটা খেজুরের যে মৌসুম সেটা আরব দেশগুলোতে দেখা যায় যে এটা গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল নয়। তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী দেখা যায় যে ঈসা আলাইহিস সালামের জন্মটা জুন জুলাই মাসের মধ্যে হবে, এটা কোনোভাবেই শীতকালে ডিসেম্বর বা জানুয়ারি মাসে নয়। তাহলে তার জন্ম তারিখটি যেহেতু ঐতিহাসিকভাবে সুনির্ধারিত নেই, নির্দিষ্ট নেই, তারপরও একটা দিনকে নির্ধারণ করে জন্মদিন পালন করা এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এরপরও যারা এটা করে থাকে খ্রিস্টানরা, তারা যেহেতু মুসলমান নয় সেই হিসাবে তারা তাদের ধর্ম কিভাবে পালন করবে সেটা একান্ত তাদের বিষয়, আমাদের সেটা নিয়ে কথা বলা বা মাথা ঘামানো সেটাও আমাদের জন্য জরুরি নয়।
কিন্তু যেটা আমাদেরকে আজকে আলোচনা করার জন্য বাধ্য করতেছে সেটা হলো যে এই দিনটা আজকে মুসলিম বিশ্ব গুরুত্ব পাচ্ছে, মুসলমানরাও এটাকে গুরুত্বের চোখে দেখে এবং এই আধুনিকভাবে এটাকে বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন বলেই মানুষ ক্ষান্ত হচ্ছে না, বরং ক্রিসমাস বলে এবং এই উপলক্ষে একজন আরেকজনকে উপহার বা স্বাগতম বা বিভিন্ন তার মানে পরিভাষা ব্যবহার করা হয়। তো এটা ক্রিসমাস যে কথাটা ইংরেজি শব্দ, এটাকে যদি দুই ভাগে ভাগ করা যায় যে ক্রিস একটা অংশ, মাস একটা অংশ, তাহলে তখন এর অর্থ হয় যে রবের জন্মদিন বা রবের পুত্রের জন্মদিন, নাউজুবিল্লাহ মিন যালিক। যে একজন মুসলমান কোনো ক্রমেই এ কথা বিশ্বাস করতে পারে না যে রবের একটা জন্মদিন, আল্লাহর একটা জন্মদিন আছে বা তার পুত্রের কোনো জন্মদিন আছে। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে সূরা ইখলাসের মধ্যে বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন না। তাহলে যেখানে আল্লাহ এই জন্ম দেওয়া এবং নেওয়া থেকে পূত পবিত্র, সেখানে আল্লাহকে তার স্ত্রী তার সন্তানের কথা বোঝানো হচ্ছে, প্রমাণ করা হচ্ছে ক্রিসমাসের মাধ্যমে। কিন্তু এই ক্রিসমাস কথাটা হয়তো সাধারণ মুসলমান যারা, তারা হয়তো এটাকে ওইভাবে গভীরভাবে দেখে না বা ব্যাখ্যা বিশ্লেষণ করে না। কিন্তু অমুসলিমরা যেহেতু এটা বলতেছে, আজকে মুসলমানরাও হয়তো সেটা প্রয়োগ করতেছে, তারাও হয়তো বলতেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে যদি কোনো মুসলমানকে কোনো একজন খ্রিস্টানের কথা বলতো যে তুমি বলো ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র, তাহলে কোনো মুসলমানই এটা বলতে রাজি হতো না, কোনো মুসলমানই এটা বলতো না। সে যত দুর্বল ইমানের অধিকারী হোক, সে যত বেনামাজি হোক, সে যত ইসলাম থেকে দূরে থাকুক, কোনো ক্রমেই একথা সে বলবে না যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র। কিন্তু সরাসরি আপনি যদি একথা নাও বলেন, তবু আমাকে দিয়ে আপনাকে দিয়ে আজকে খ্রিস্টানরা একথা বলিয়ে নিচ্ছে যে ক্রিসমাস আমরা বলে ফেলতেছি, তাহলে ক্রিসমাস বলে কিন্তু আমি ওই কথাই বলছি যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এর মাধ্যমে মূলত আমাদের ঈমানকে নষ্ট করা, আমাদের আকীদাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলছে। সেজন্য আমাদের এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা এটা অত্যন্ত জরুরি যে যারা ইহুদি এবং যারা খ্রিস্টান, তারা কোনোভাবেই একজন মুসলমানের কল্যাণ চায় না, তারা কোনোভাবেই ইসলামের উন্নতি চায় না, তারা কোনোভাবেই ইসলামের বিজয় চায় না। তারা ইসলামের উষালগ্ন থেকেই তারা ইসলামের বিরোধিতা করে আসছে, ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে আসছে। তো তাদের এই ষড়যন্ত্রের ধারা আজও চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কিন্তু মুসলমান হিসেবে আমাদেরকে সতর্ক হওয়া, সজাগ দৃষ্টি রাখা এটা জরুরি যে তাদের চালে পড়ে গিয়ে যেন আমরা আমাদের ঈমান আকীদাকে নষ্ট না করি, আমরা আমাদের আকীদাকে যেন ধ্বংস না করি, আমরা যেন সঠিকভাবে চলার জন্য চেষ্টা করি। তো বিশেষ করে যারা আমাদের মুসলমান ভাইয়েরা ইউরোপে, আমেরিকায়, অমুসলিম দেশগুলোতে আছে, তারা হয়তো এই বড়দিন উপলক্ষে খ্রিস্টানদের সাথে উঠা বসা চলাফেরার কারণে তারাও হয়তো অনায়াসে এই ক্রিসমাস কথাটা বলে থাকে তাদের মন জয় করার জন্য। কিন্তু এটার মাধ্যমে আপনি তাদের খ্রিস্টানের মন জয় করছেন বটে, কিন্তু আপনার ঈমানকে আপনি নষ্ট করে ফেলছেন, আপনার আকীদাকে আপনি নষ্ট করে ফেলতেছেন। এই জন্য আমি আমার ভাই এবং বন্ধুকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই যে আপনারা কোনোভাবেই এই ক্রিসমাস এই কথাটা বলবেন না, বরং ক্রিসমাসকে আপনারা সুদৃঢ়ভাবে না বলুন, কোনোভাবেই আমরা যেন এটা মুখে উচ্চারণ না করি। কেন, যার মধ্যে শির্ক রয়েছে, এই শির্কের মাধ্যমে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন শির্ককে ক্ষমা করবেন না, অন্য কোন গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, তবে ব্যতীত শির্ক গুনাহ মাফ হবে না। তো এই জন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকা এবং এই ধরনের কথা মুখে উচ্চারণ করা থেকে সতর্ক থাকা, এবং এই কথাগুলো শুধু আমরা নিজেরাই নই, বরং আমাদের ছেলে সন্তান, আমাদের পরবর্তী জেনারেশন, তাদেরকেও যেন আমরা এটা বুঝাই, শিক্ষা দিই, যেন আমাদের সন্তানরা কোনোভাবেই ক্রিসমাস কথাটা না বলে, কেন যার মাধ্যমে তাদেরও ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে। তো আমরা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করি, আমাদের সঠিক যে কাজ সেটা আমরা করার জন্য চেষ্টা করি। ঈসা আলাইহিসসালামের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সম্মান আছে, তার প্রতি আমাদের ঈমান আছে, আমরা মনে করি যে তিনি একজন সত্য নবী এবং তাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, এই দায়িত্ব পালনে তিনি কোনো ক্রমেই কোনো ত্রুটি করেন নাই। কিন্তু আমরা তার ব্যাপারে কোনো অতিরঞ্জন করব না, যেটা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে, এবং শুধু তিনিই নয় বরং কোনো নবীর ব্যাপারে আমরা অতিরঞ্জন করব না, প্রত্যেক নবীর ব্যাপারে আমরা তাদের প্রতি ঈমান এবং বিশ্বাস রাখি যে তারা আল্লাহ সত্য নবী এবং তাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করেছেন। কিন্তু কোনো ক্রমেই কোনো নবীর ব্যাপারে বাড়াবাড়ি করা এবং সেই বাড়াবাড়ি করতে গিয়ে আমাদের ঈমানকে নষ্ট করা এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এজন্য আমি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে এই বিষয়ে
অবগত করানোটা উপযুক্ত মনে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সঠিক শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।